KKR স্কোয়াডে লিটন দাস যোগ দেওয়ার পর থেকেই উৎসবের আমেজ, সেটা যেমন ফ্র্যাঞ্চাইজির তেমনি সমর্থকদের মাঝেও। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান KKR এর পরিকল্পনার বড় একটা অংশ জুড়ে আছেন। নতুন বাংলা বছরের প্রথম দিনই ইডেন গার্ডেন্সে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স, বর্ষবরণের আনন্দে যা নিশ্চিতভাবেই যোগ করবে ভিন্ন মাত্রা। নতুন বছরের সঙ্গে এদিন কলকাতাবাসী অপেক্ষায় লিটনকেও বরণ করে নিতে। ভারতের গণমাধ্যমের খবর ঠিক হলে ইডেনেই আইপিএল অভিষেক হবে লিটন দাসের। হার দিয়ে আসর শুরু করলেও পরপর দু ম্যাচ জিতেছে নাইট রাইডার্স। এবার জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে তারা মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। কাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এবারের আসরে KKR কে ভুগিয়েছে ওপেনিং জুটি। প্রথম তিন ম্যাচে নামানো হয় তিনটি আলাদা জুটি। প্রথম ম্যাচে খেলেছিলেন গুরবাজ ও মনদীপ সিং, দ্বিতীয় ম্যাচে গুরবাজের সঙ্গে ভেঙ্কটেশ আইয়ার ও তৃতীয় ম্যাচে গুরবাজের সঙ্গে ওপেন করতে নামেন নারায়ণ জগদীশন। কিন্তু একটা জুটিও সফল হয়নি, তাই হায়দ্রাবাদের বিপক্ষে নতুন জুটি নিয়ে মাঠে নামতে পারে শাহরুখ খানের দল, যেখানে গুরবাজের সঙ্গে দেখা যেতে পারে লিটন দাসকে। উপমহাদেশে খেলার অভিজ্ঞতাই তাকে এগিয়ে রাখছে। হায়দ্রাবাদের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানে এগিয়ে KKR, এক হারের বিপরীতে জয় চারটিতে। প্রথম দুই ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচে এসে তারা পেয়েছে প্রথম জয়ের দেখা, ইডেনে নামার আগে যা কিছুটা হলেও স্বস্তি দিবে অরেঞ্জ আর্মিদের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।